হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ইংলিশ প্রবলেম সলভ ফর ফ্রিল্যান্সিং। তো আমরা অনেকেই মনে করি যে ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের 100% ক্লিয়ার ইংলিশ জানা থাকা লাগবে। আসলে বিষয়টা একদমই ঠিক না। আপনি যদি ইংলিশ জানেন বা বোঝেন, ইংলিশ সম্পর্কে আপনার যদি একটা ভালো আইডিয়া থাকে, তাহলে ইটস গুড, এটা আপনার জন্য হচ্ছে গিয়ে বোনাস বা প্লাস পয়েন্ট। বাট আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ইংলিশ পারেন না এবং এই টেনশনে থাকেন যে আমি তো ইংলিশ বুঝি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা বা আমি কি কাজ করতে পারবো। আসলে টেনশন নেওয়ার কোনো কারণই নাই। আপনি ইংলিশ পারেন অথবা না পারেন সেটা ম্যাটার না। বর্তমানে আমরা 2022 সালে বাস করতেছি, এই সময়টাতে আমাদের কাছে অনেক অ্যাডভান্স টুলস রয়েছে আর রিসোর্স রয়েছে, যেগুলো ইউজ করে আমরা খুব সহজেই আমাদের এই ল্যাঙ্গুয়েজের বাধাটাকে অতিক্রম করে আমরা দেশি বিদেশি যে কোনো বায়ারের সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারি। এমনই দুইটা উপায় হচ্ছে গুগল ট্রান্সলেট অ্যান্ড গ্রামারলি। ঠিক আছে, আপনারা যারা ইংলিশ একেবারেই পারেন না অথবা একেবারেই বোঝেন না, আপনারা গুগল ট্রান্সলেট অথবা গ্রামারলি এই দুটো টুলস ইউজ করার মাধ্যমে খুব ইজিলি যে কোনো বায়ারের সাথে, শুধু ইংলিশ না, আপনি জাপানিজ, চাইনিজ, রাশিয়ান যে কোনো ভাষাভাষীর মানুষের সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারবেন। তো প্রথমটা কি গুগল ট্রান্সলেট। তো আমরা একটু গুগল ট্রান্সলেটে যাই। তো আমরা গুগল ট্রান্সলেট লিখে গুগলে সার্চ করতে দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেটটা আমাদের সামনে চলে আসলো, অথবা আপনি হচ্ছে গিয়ে ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টলি গুগল ট্রান্সলেটে যেতে পারেন। তো দেন দেখেন এখানে বাংলা সিলেক্ট করা রয়েছে, আপনি দুনিয়ার যে কোনো ভাষা এখানে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবং এই পাশে দেখেন এই পাশে ইংলিশ সিলেক্ট করা রয়েছে, আপনি ইংলিশের পরিবর্তে দুনিয়ার যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন। তো এখন আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট এখানে বাংলা টাইপ করতে হবে। আপনি তো বাঙালি তাই না, বাংলা তো পারেন, এখানে বাংলা টাইপ করবেন, এখানে অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। অথবা আপনার বাংলা টাইপও করা লাগবে না, এখানে ভয়েসে ক্লিক করে আপনি জাস্ট মুখে বলবেন, এখানে অটোমেটিক ভয়েস হচ্ছে গিয়ে ভয়েসের মাধ্যমে এটা উঠে যাবে অ্যান্ড এই পাশে অটোমেটিক সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। অথবা যে ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে দিবেন, টুর্কিশ, ঠিক আছে, তামিল, তারপর হচ্ছে গিয়ে মালায়ালাম, দেন আপনি যে ল্যাঙ্গুয়েজই দেন না কেন ওই ল্যাঙ্গুয়েজে এখানে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তো এভাবে মূলত আপনি গুগল ট্রান্সলেটার ইউজ করে আপনি হচ্ছে গিয়ে আপনার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন, ইংলিশে ট্রান্সলেশনের মাধ্যমে যে কোনো ভাষাভাষীর মানুষের সাথে খুব ইজিলি হচ্ছে গিয়ে কমিউনিকেট করতে পারেন। তো এখানে আমি ধরেন একটা কিওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে গিয়ে ধরেন স্কুল। তো দেখেন আমি এখানে স্কুল লিখলাম এবং বাংলা স্কুল লেখার সাথে সাথে এখানে স্কুল শব্দটা চলে আসছে। এইভাবে আপনি লিখবেন, দেন এখানে দেখেন কপি বাটন রয়েছে, এটাকে কপি করে দেন আপনি এটাকে ডিরেক্টলি বায়ারকে পেস্ট করে দিলে বায়ারের সাথে আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারতেছেন। ঠিক আছে, দেন আপনার বায়ার আপনাকে ধরেন ইংলিশ বা যে কোনো ভাষায় কিছু বললো, দেন আপনি কি করবেন এখানে তীর চিহ্নে ক্লিক করে দিলে দেখেন এই পাশে ইংলিশ চলে আসছে, এই পাশে বাংলা চলে গেছে। তো আপনি বায়ারের যে টেক্সটটা আছে ওই টেক্সটটা এখান থেকে কপি করবেন, কথার কথা আমি এটা কপি করলাম, দেন এখানে এসে আপনি জাস্ট কি করবেন ইংলিশের জায়গায় সেটা পেস্ট করে দিবেন, দেন দেখেন এই পাশে সেটা অটোমেটিক বাংলা হয়ে গেছে। দেন এটা কপি করে নিতে পারেন অথবা আপনি হচ্ছে কি বায়া কি বলছে সেটাও আপনি বুঝতে পারবেন। তো এইভাবে মূলত হচ্ছে কি আপনি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বা যে কোনো ভাষাভাষীতে ট্রান্সলেট করার মাধ্যমে গুগল ট্রান্সলেটার ইউজ করে ইংলিশের প্রবলেমের সলিউশনটা করতে পারেন। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ইংলিশে এটার মাধ্যমে আমরা যখন ট্রান্সলেট করে কাজ করব তখন দেখা যাবে যে আমাদের গ্রামাটিক্যালি বিভিন্ন ভুল থাকতে পারে। ঠিক আছে, তো গ্রামাটিক্যালি বিভিন্ন ভুল যাতে আমরা খুব ইজিলি কারেকশন করতে পারি তার জন্য আমরা আরেকটা টুল ইউজ করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে গ্রামারলি সফটওয়্যার। ঠিক আছে, তো গ্রামারলি সফটওয়্যারের জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে সেটা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে মোর টুল এখানে ক্লিক করব, দেন এখানে হচ্ছে গিয়ে আমরা এক্সটেনশন নামে একটা অপশন পাবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব, এরপর এখানে ওপেন ক্রোম ওয়েব ব্রাউজার বা ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো, দেন আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনারা সার্চ বারে গ্রামারলি লিখে সার্চ করবেন। তো আমরা লিখতেছি, তো আমরা গ্রামারলি লিখলাম, লিখার পর হচ্ছে কি আমরা জাস্ট সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গ্রামারলি অ্যান্ড স্পেল চেকার টুল আমাদের সামনে ওপেন হয়ে গেছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে দেখেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের এটা ইনস্টল হচ্ছে আমাদের কম্পিউটারে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। তো মোটামুটি 30-40 সেকেন্ড হচ্ছে গিয়ে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক এটা ইনস্টল হয়ে গেল। দেন আমরা এটাকে এখান থেকে কেটে দিব, কেটে দেওয়ার পর এখানে দেখেন একটা পাজেল আইকন আছে, এখানে ক্লিক করতে হবে আমাদের এই উপরে। এখানে ক্লিক করার পর দেখবেন যে এই পিন আইকনটা হচ্ছে গিয়ে সাদা, তো আপনার এখানে পিন আইকনটা হচ্ছে গিয়ে ক্লিক করে দিয়ে নীল করে দিলে দেখবেন যে এখানে আমাদের এই যে টুলটা অ্যাড হয়ে গেছে। দেখছেন ইমেল এক্সট্রাক্টর টুলের মতো এখানে আমাদের গ্রামারলি হচ্ছে গিয়ে স্পেল চেকার টুলটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিয়ে যদি কোনো কিছু ভুল লিখি বা কোনো জায়গায় কোনো কিছু ভুল টাইপ করি অটোমেটিক এটা হচ্ছে গিয়ে আমাদেরকে রেড মার্ক আকারে এটা শো করবে অ্যান্ড হচ্ছে গিয়ে সেটা আমাদেরকে সঠিক করতে সাহায্য করবে। যেমন আমরা একটু টেস্ট করে দেখি, যেমন আমরা ইমেল আসলাম, ইমেল আসার পর এখানে আমরা কম্পোজে ক্লিক করে কোনো কিছু এখানে লিখি। ঠিক আছে, তো দেখেন আমি এখানে লিখলাম হাই কে ই ডাবল কিউ আর ইউ, মানে আমি ইচ্ছা করে বানান ভুল লিখছি, এটা হবে হাই হাউ আর ইউ। তো সেক্ষেত্রে দেখেন এটা রেড মার্ক আকারে আমাকে শো করতেছে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমাকে এটা শো করলো, দেন আমি হাউতে ক্লিক করলে বানানটা ঠিক হয়ে গেল। ঠিক সিমিলার ভাবে এখানে ক্লিক করলে দেখেন এখানে ইউ হবে, আমার বানান ভুল হয়েছে এটা আমাকে চেক করাই দিচ্ছে, দেন আমরা ইউতে ক্লিক করলে
দেখেন আমাদের এটা ঠিক হয়ে গেল। এভাবে আপনি হচ্ছে গিয়ে যে বানানই লেখেন না কেন অটোমেটিক এই স্পেল চেকার এখন আপনাকে হচ্ছে গিয়ে ফাইবারে কাজ করার ক্ষেত্রে বায়ারকে যখন আপনি কোনো কিছু পেস্ট করবেন বা টাইপ করবেন তখন যখনই বানানে কোনো ভুল হবে বা গ্রামাটিক্যালি কোনো ভুল হবে সেটা হচ্ছে গিয়ে স্পেল চেকার বা আমাদের এই গ্রামারলি টুল আমাদেরকে ধরিয়ে দিবে। অ্যান্ড জাস্ট ওটার উপর ক্লিক করলে সঠিকটা চলে আসবে, দেন ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে সঠিক যে হচ্ছে গিয়ে গ্রামাটিক্যালি জিনিসটা আছে সেটা বসিয়ে দিবেন অথবা হচ্ছে গিয়ে বানানটা ঠিক করে নিতে পারবেন। সো এইভাবে মূলত হচ্ছে গিয়ে আপনি আপনার কাজের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই গুগল ট্রান্সলেট এবং গ্রামারলি সফটওয়্যার ইউজের মাধ্যমে আপনার ইংলিশের প্রবলেমে যে সমস্যাটা রয়েছে সেটা সলিউশন করতে পারেন। তো আজকের ক্লাসটা ছোট ছিল এবং এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।